ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। এক ব্রাহ্মভক্ত একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না? এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, না গো না, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা তো বেশ রসে বসে দিব্যি আছো, নকশ খেলা জানো? আমি বেশ কাটিয়ে জ্বলে গিয়েছি, তোমরা খুব সেয়ানা, কেউ দশে আছো, কেউ ছয়ে আছো, আবার কেউ আছো পাঁচে, বেশি কাটাওনি, তাই আমার মতো জ্বলে যাওনি, খেলা চলছে এখনো, এটাই তো বেশ। সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে দোষের কিছু নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর অন্য হাতে ঈশ্বরকে ধরে রাখো, কর্ম শেষ হয়ে গেলে দুই হাতেই ঈশ্বরকে জড়িয়ে ধরো, মন নিয়ে কথা, মানতেই বাধ্য, মনেতেই বদ্ধ, আবার মনেতেই মুক্ত। মন যে রঙে চোবাবে সেই রঙেই চুববে, যেমন ধোপা ঘরের কাপড় গো, লালে চোবালে লাল, আবার নীলে চোবালে নীল, সবুজ রঙে চোবালে সবুজ, যে রঙে চোবাবে সেই রঙেই চুববে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে, শুধু তাতেই বা মানুষ থামে কোথায়? অমনি পায়ে বুট জুতো, শীষ দিয়ে গান গাওয়া শুরু হয়ে যায়। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শোলক ঝাড়বে, মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে, যদি ভক্তি সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে। মন নিয়েই সব, এক পাশে পরিবার, এক পাশে সন্তান, একজনকে একভাবে আবার সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.